नमस्कार गार्डेन टेल्स यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी एसे गेछि नतुन एकटी भिडियो निये। एई भिडियोते आमी बेली फुल बा बेल फुल गाछेर सम्पूर्ण परिचर्या सम्पर्के आलोचना करब एबं किभाबे स्टेम काटिंग थेके एई चारा तैरी करा जाय सेटी देखाबो। ताहले भिडियो स्किप ना करे पुरो भिडियोटी अवश्यई देखबेन। ভিডিও শুরু করার আগে বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন পেতে। বেলি ফুল বা বেল ফুল আমরা প্রত্যেকেই চিনি। গ্রীষ্ম এবং বর্ষাকালে এই গাছে প্রচুর ফুল হয় এবং ফুলগুলিতে সুন্দর একটি মিষ্টি গন্ধ থাকে। এই গাছে যখন প্রচুর ফুল ফোটে তখন আমাদের বাগান বা ছাদ বাগানকে যেমন সুন্দর করে তোলে তেমনি মিষ্টি একটি গন্ধে ভরিয়ে তোলে। তো প্রচুর ফুল পেতে এই গাছটি ঠিকঠাক যত্ন করা অত্যন্ত জরুরি। কিভাবে এই গাছের যত্ন করতে হবে তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো। এক নম্বর, মাটিটি অবশ্যই ওয়েল ড্রেন্ড হতে হবে। মাটিতে যাতে জল না জমে সেইভাবে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। আমার আগের একটি ভিডিওতে কিভাবে ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় সেটি দেখিয়েছি, সেই ভিডিওটি আপনাদের দেখিয়ে দেব। ভালো ড্রেনেজ সিস্টেম বানানোর জন্য টবের নিচে যে ছিদ্রটি থাকে সেটি খোলামকুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর এর উপর পাথরের একটি লেয়ার দেব। এবার বালি দিয়ে তার উপর মাটি দিয়ে দেব। দু নম্বর, কী ধরনের মাটি এই গাছের জন্য উপযুক্ত। মাটি তৈরি করার জন্য 50% গার্ডেন সয়েল, 30% জৈব সার, যে কোনো সার হতে পারে, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন এবং 20% বালি মিশিয়ে ব্যবহার করতে হবে। তিন নম্বর, বেলি গাছের জন্য ছোট টব ইউজ করবেন না, 10 থেকে 12 ইঞ্চ টবই এই গাছের জন্য ভালো। চার নম্বর, গাছটি ফুল সানলাইটে থাকতে পছন্দ করে। প্রচুর পরিমাণে ফুল পেতে 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো অত্যন্ত জরুরি। গ্রীষ্মকালে গাছটি যদি ফুল সানলাইটে থাকে তাহলে প্রত্যেক দিনই জল দিতে হবে এবং বিকেলবেলা গাছটিকে যদি জল দিয়ে স্নান করিয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো। নেক্সট, কী ধরনের ফার্টিলাইজার গাছটিতে ব্যবহার করব। বেলি গাছের ক্ষেত্রে আমি সরিষার তরল খোল সার ব্যবহার করি এবং তার 10 দিন পর আমি DAP ইউজ করি। এরকম অল্টারনেটভাবে সরিষার খোল সার এবং DAP ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং ফার্টিলাইজার সবসময় বিকেলে ব্যবহার করবেন। ছয়, গাছটির প্রুনিং কখন করতে হবে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস হলো গাছটির প্রুনিংয়ের সঠিক সময়। এবার কিভাবে এই গাছের কাটিং থেকে চারা তৈরি করতে হয় আপনাদের দেখিয়ে দেব। বেলি গাছের ডাল কেটে চারা তৈরি করার ক্ষেত্রে এরকম মোটা ডাল ইউজ করব না, এতে রুট বেরোতে সমস্যা হয় এবং এরকম সরু ডালও ইউজ করব না, এতে ডালটি পচে যেতে পারে। এই গাছের চারা তৈরি করার জন্য এরকম সেমি হার্ড ডাল উপযুক্ত। এবার ডালগুলিকে 6 থেকে 7 ইঞ্চ করে কেটে নেব এবং অতিরিক্ত শাখা প্রশাখা পাতাগুলি কেটে বাদ দিয়ে দেব। এবার ডালগুলিতে রুটিং হরমোন পাউডার লাগিয়ে মাটিতে বসিয়ে দেব। এখানে নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করেছি, কোনো রকম সার ব্যবহার করিনি। মাটিটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে দেব। এবার ডালগুলি জলের মধ্যে ডুবিয়ে রুটিং হরমোন পাউডার ভালোভাবে মাখিয়ে মাটির মধ্যে বসিয়ে দেব। জলের মধ্যে ডোবানোর কারণ হলো রুটিং হরমোন পাউডার ডালটিতে ভালোভাবে লেগে যাবে। Thank you.
হলো আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।